আপনি ছুটি লৈছে চিভিলৰ পৰা বাইদ আপনি চিভিলৰ পৰা ছুটি লৈছে আপনার নাম কি আপনি ছুটি নিছে আপনি বাইকটা দি দিও মানে এটু কালির ঘটনা এটু মানে মই বঙাইগাঁও সিভিল হসপিটালত গৈছিল মর কিবা একটা সোনোগ্রাফি করব আছিল তাত মই যাওয়ার পিছত চালো ইমান পেশেন্ট লাইনের ভিড় লাগে তাত আধা আধা ডক্টরবিলাক না থাকে তো মোক সোনোগ্রাফি করবলগা আছিল ডক্টর অনুপ্রীতা সিংহা যে তাই অল্পমান ভাল সোনোগ্রাফি করে বলে মই গম পাইছিল সেই কারণে তার খবর ললো সি কত বহিছে তো ইয়াত এইটু যোনটো আপনার পিছত যেটু আছে কি নাম আছিল এইটু দেবদারু ডাইজেস্টিক যেটু সেন্টার তাত আহি হি বহিছে তো মই আহি 1200 টাকার রিসিপ এটা কাটিছো কাটার পিছত মই তারপর সোনোগ্রাফি করেছো এবার কথা এটা হল যে আমার অসমত বেশিরভাগ আমি বঙাইগাঁও জেলাত আমি দেখিব পাইছো এনে একটা দোকানত ডাইজেস্টিক সেন্টার বনায় ডাক্তার হাইরিং করে আনি অধিক টাকা মুনাফা করার কারণে কাঠফুলার দ্বারা ফুলত ফুলি উঠাইছে এই যে ফার্মাসিবিলাক আর সিভিল চাকরি করা কিছু ডাক্তার কিছুবিলাক যাক এই পড়ি পিজি ডি পড়ি আনে ইয়াত ইন্টেনসিভ করব আহিছে সেইবিলাক ডাক্তার যে একটা গভর্নমেন্ট গাইডলাইন হিসাব যে একটা রুল থাকে যে যিমান দিন সি তাত প্র্যাকটিস করব কোনো প্রাইভেট হসপিটালত বহিব নোৱাৰে তো গতিকে এটু কেনেকৈ হল কালি যেতিয়া আমি তাক সুধছিলো আপনাদের সুধছিলে যে আপনা আপনি আপনি প্রায় তাত কিয় বহা নেই ইয়াত কিয় আছে সি একটা কথা কইছিল যে মই ছুটি লই আছো ছুটি যদি লৈছে তার কিবা ব্যক্তিগতভাবে ছুটি যদি অফিসিয়াল কাম থাকিব লাগিব হে তো ঘরত কিবা প্রবলেম থাকিব লাগিব তো সিভিলর ডিউটি নকরাকৈ ছুটি লয় প্রাইভেটত অধিক টাকা মুনাফা কারণের কারণে এইবিলাক যে ধান্দা চলাই আছে এই জয়েন্ট ডাইরেক্টরে কি করে জয়েন্ট ডাইরেক্টরকে কি করে আছে ইয়ার কমপ্লিট দায়িত্ব তো জয়েন্ট ডাইরেক্টর কোনটো ডাক্তরে কিমান ঘন্টা ডিউটি করে আছে নকরি আছে জয়েন্ট ডাইরেক্টর দায়িত্ব তো জয়েন্ট ডাইরেক্টরে কত আকো ধুল চুকি এইবিলাক যে কাম চলাই আছে বহু ডাক্তার এনেকা প্রাইভেট হসপিটালত বহি সরকারি হসপিটালত টাইম নিদিয়ে হাজার হাজার পাবলিক তাত লাইন লাগি থাকে গতিকে অসমৰ মুখ্যমন্ত্রী স্যারক মই অবগত করাই আছো আর অনুরোধ জানাই আছো এই যে অবৈধভাবে ইলিগেলভাবে যে কামবিলাক চলাই আছে ইয়ার ওপর উচিত বিধি ব্যবস্থা লব লাগে লগত মই এস ডি এস সিভিল স্যার আর বঙাইগাঁও জেলার ডিসি মহোদয়ক মই অনুরোধ জানাই আছো যে এই যে ফার্মাসিবিলাকৰ ভিতৰত যে যে ডাক্তারবিলাক আনি যে বহাই সোনোগ্রাফি সেন্টারবিলাক চলাই আছে ইয়ার ওপর উচিত বিধি ব্যবস্থা একটা লব লাগে তার মানে ই যেটু আমি জানো যেখিনি মই জানিব পারিছো মানে কমপ্লিটলি মই যেখিনি জানিব পারিছো জানিব পড়া মতে অনুপ্রীতি সিংহা সিভিল হসপিটালত এজ এ তার ট্রেনিংত আছে সি কমপ্লিট তার ডিগ্রি পুরা হওয়া নাই যেতিয়া ট্রেনিং পুরা হব তেতিয়া হিসাবত সি ডিগ্রি তোমার প্রাইভেটত বহিব পারিব সরকারিত বহিব পারিব সি রাইজর ট্যাক্সর টাকা পড়ি আছে গভর্নমেন্টের রাইজর ট্যাক্সর টাকা পড়ি আছে গভর্নমেন্টে তো এক বছর দিব লাগবে না টার্ম এন্ড কন্ডিশন যেটু লিখা থাকে এক বছর দিব লাগে সি যদি প্রাইভেটতে এই দিনটা কটাই দিয়ে তাহলে পাবলিকক কি হেল্প করে আছে রাইজর ট্যাক্সর টাকাটা এনে গল রাইজক মানে সহায় সুবিধা নিদিয়াকৈ ইয়াত বহি আনা কালির 12টা বজারপা যেতিয়া ইয়াত পুয়ারপা ইয়াত মানে সি সোনোগ্রাফি করে থাকে একটু রিসিপ্ট ইয়াত 1200 টাকা এজেন্ট পেশেন্টের যদি লয় গরিব দুখিয়া মানুষবিলাকের অবস্থা কি হব ল্যাবরেটরির নাম তো আছে দেবদারু দেবদারু ডাইজেস্টিক সেন্টার ডাইজেস্টিক গাইনোলজিস্টিক সেন্টার এটু আছে এটু আপনার অভয়পুরীত এটু ওল্ড সিভিল হসপিটালের সম্মুখত